আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো আপনারা যে জন্য অপেক্ষা করছিলেন, অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তি, সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো এই মাত্রই এনটিআরসি পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করলো। তো দেখুন, এখানে 17ই মার্চ 1430 বঙ্গাব্দ, 31 মার্চ 2024 খ্রিস্টাব্দ, তো পঞ্চম গণবিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেল, যারা অধীর আগ্রহী ছিলেন। তো আমরা এখন দেখবো যে আসলে কতগুলো পদ। তো দেখুন, দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি, ব্যবসা, ব্যবস্থাপনা, প্রবেশ পর্যায়ের এন্ট্রি লেভেল, নিম্নবর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশী সংশ্লিষ্ট পদে নিবন্ধনধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইন আবেদন বা ই অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে। শূন্য পদের বিবরণ দেখুন, শিক্ষা প্রতিষ্ঠানের ধরন স্কুল ও কলেজ, এমপিও, মোট পদসংখ্যা 43,286টি, মাদ্রাসা, ব্যবসা ব্যবস্থাপনা, কারিগরি প্রতিষ্ঠান, এমপিও 53,450টি, সর্বমোট পদ কিন্তু 96,736টি। তো সর্বমোট 96,736টি পদে কিন্তু গণবিজ্ঞপ্তি প্রকাশ হলো। তো আমরা যে পয়েন্টগুলো আছে সেগুলো একটু দেখব। 96,736টি শূন্য পদের পদভিত্তিক তালিকা এনটিআরসির ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে 17/4/2024 তারিখে বেলা 12টায় প্রকাশ করা হবে, এবং একই তারিখ ও সময়ের পর থেকে আবেদন করা যাবে। অর্থাৎ আবেদনের সময় কিন্তু হবে 17 এপ্রিল 2024 সাল বেলা 12টায় প্রকাশ করা হবে, এবং একই তারিখ ও সময়ের পর থেকে আবেদন করা যাবে। অর্থাৎ আমাদের আবেদন শুরু হবে কিন্তু 17 এপ্রিল 2024। আবেদনের যোগ্যতা, আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনধারী হতে হবে। এনটিআরসি কর্তৃক প্রকাশিত সমন্বিত মেধা তালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা 2006 সংশোধিত এর বিধি 10-এর 1 মোতাবেক বৈধ সনদধারী হতে হবে। মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। কাম্য শিক্ষাগত যোগ্যতার বিবরণ দেখার জন্য এনটিআরসির ওয়েবসাইটে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি নামক সেবা বাক্স ক্লিক করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিক কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। তো আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তথ্যানুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনকারীর বয়স, প্রার্থীর বয়স 1 জানুয়ারি 2024, অর্থাৎ কিছুটা স্যার কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 1 জানুয়ারি 2024 তারিখে 35 বছর বা তার কম হতে হবে। প্রত্যেক আবেদনকারীর নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে স্কুল কলেজে একটি মাত্র আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ 40টি শিক্ষা প্রতিষ্ঠানে চয়েস দিতে পারবেন। উক্ত চয়েস প্রদানের পর কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন, তবে তাকে ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে। যদি ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে। তো প্রার্থীদের আবেদনে বর্ণিত চয়েজের পরিপ্রেক্ষিতে পদভিত্তিক মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে। যদি কোনো প্রার্থী তার চয়েজ অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে নির্বাচিত না হন এবং তিনি যদি আদার অপশনে ইয়েস ক্লিক করেন, সেক্ষেত্রে শূন্য পদ থাকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের নিমিত্তে ফলাফল প্রসেস করা যাবে। তো এখান থেকে আপনারা পড়ে নেবেন, আমাদের মূল যেটা জানার ছিল সেটা কিন্তু আমরা জেনে ফেলেছি, এবং বিশেষ করে এখানে যে যোগ্যতার কথা বলা হয়েছে যে 35 বছর বা তার কম হতে হবে। এখন কততম সনদধারীরা পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখনও নিশ্চিত হচ্ছে না। অবশ্য এখানে 35 বছরের মধ্যে যারা থাকবে তারা সবাইকে আবেদন করতে পারবে কি না, আপনারা এখান থেকে একটু বিস্তারিতভাবে আপনারা দেখে নেন। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, অবশ্য সেটা মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের 7নং মূলে জারিকৃত পরিপত্রে 7নং অনুচ্ছেদ মোতাবেক কর্মরত শিক্ষকদের সমপদে আবেদন করার সুযোগ নেই। তবে স্কুল পর্যায়ে যদি কোনো নিবন্ধনধারী প্রাপ্ত প্রার্থীর কলেজ পর্যায়ে শিক্ষক নিবন্ধন সনদ থাকে এবং তিনি যদি কলেজ পর্যায়ে বিভক্ত না হন, তো সেক্ষেত্রে আবেদন করতে পারবেন, যেটা বরাবরের মতোই ছিল। তো এই মোটামুটি এখানেই সব কিছু আছে। তবে আসলে এখানে বয়সের কথাটাই কিন্তু শুধু উল্লেখ করা হয়েছে, সনদের মেয়াদ এই বিষয়টা আসলে এখনও কোথাও আমরা পাইনি। তো মানে বয়সের বিষয়টা আমরা পেয়েছি, কিন্তু কততম পর্যন্ত আবেদন করতে পারবেন
সেটা কিন্তু মোটামুটি এখনো আমাদের কাছে ক্লিয়ার না। তার মানে 35-এর মধ্যে যারা থাকবে তারা সবাই কি আবেদন করতে পারবেন কিনা এই বিষয়টি আসলে দেখা যাচ্ছে। তো যদি এমন হয় তাহলে তো 17তমতে যারা 35-এর মধ্যে আছেন তো সেই ক্ষেত্রে তারা আবেদন করতে পারবেন, যারা 35 অতিরিক্ত হয়ে যাবে তারা হয়তো বা আবেদন করতে পারবেন না। তো আসলে আরও কিছুটা সময় লাগবে আমাদের সব কিছু বুঝে উঠতে। তো উক্ত এখানে দেখুন যে অ্যাপ্লিকেশন জমা প্রদানের শেষ তারিখ ও সময় 9/5/2024 খ্রিস্টাব্দ রাত 12 ঘটিকা। উক্ত তারিখ রাত 12 ঘটিকা থেকে শুরু অ্যাপ্লিকেশন আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ 10/5/2024 তারিখ রাত 12টা 12 ঘটিকা পর্যন্ত SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। তাহলে আমরা দেখলাম যে এখানে আবেদনটা কিন্তু শুরু হচ্ছে আমাদের, আমরা একটু প্রথমে যাই, আবেদনটা শুরু হচ্ছে আমাদের 17/4/2024 এবং এই আবেদনটা চলমান থাকবে 10/5/2024 10/5/2024 অর্থাৎ আমরা 10/5/2024 অর্থাৎ আমরা কতদিন সময় পাচ্ছি, প্রায় বেশ কিছুদিন সময় আমাদের হাতে থাকছে। তো এখন ভিডিওটি অনেক বড় হয়ে গেল, পরে আবার নতুন কোনো তথ্য পেলে জানিয়ে দেবো। ধন্যবাদ।